আপনারা অনেকেই রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ারের নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করে রয়েছেন। সিভিক ভলেন্টিয়ারের নতুন ভ্যাকেন্সি কবে আসতে চলেছে আপনাদের সাথে শেয়ার করে দেব, নতুন আপডেট চলে এসেছে আমাদের কাছে। আপনারা অনেকেই রয়েছেন যারা সিভিক ভলেন্টিয়ারের চাকরির জন্য আবেদন করার জন্য দীর্ঘদিন অপেক্ষায় রয়েছেন, কারণ এই সিভিক ভলেন্টিয়ারের যে কাজটি রয়েছে সেটি নিজের থানারই পোস্টিং হয়, সে কারণে অনেকেই এই চাকরি পাওয়ার জন্য দীর্ঘ আশায় থাকেন। তো এই সিভিক ভলেন্টিয়ারের যদি আপনারা দেখেন ফর্ম ফিল আপ অনেক দিন আগে হয়েছিল এবং বর্তমানে বেশ কয়েক বছর ধরে সিভিক ভলেন্টিয়ারে কোনো নিয়োগ নেই বা সে ধরনের কোনো আপডেট কিন্তু আসে না। সো আপনাদের সাথে আমি শেয়ার করে দেব কবে নতুন ভলেন্টিয়ার বা সিভিক ভলেন্টিয়ারের ফর্ম আসতে চলেছে এবং সিভিক ভলেন্টিয়ারের ফর্ম ফিল আপ করতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে এবং মোট শূন্যপদ কতগুলি বর্তমানে সিভিক ভলেন্টিয়ার পদে রয়েছে রাজ্যে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা সিভিক ভলেন্টিয়ারের জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দেব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন সরকারি চাকরির আপডেটগুলি পেতে। সো দেখতে পাচ্ছেন একটি আমরা ওয়েবসাইটে চলে এসেছি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের রাজ্যে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, নতুন ভ্যাকান্সির ফর্ম ফিল আপ কবে হতে চলেছে এবং লিখিত পরীক্ষা এবছর থেকে শুরু হতে চলেছে নাকি, সেই সম্পর্কে আপডেট আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারের ইম্পর্টেন্ট ফ্যাক্টস। সো বোর্ডের নেম হচ্ছে কলকাতা পুলিশের মাধ্যমে নিয়োগ করতে চলেছে সিভিক ভলেন্টিয়ার। ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, পোস্ট ডিটেলস হচ্ছে সিভিক ভলেন্টিয়ার পদে রিক্রুট করাচ্ছে। টোটাল ভ্যাকান্সি রাজ্যে একাধিক রয়েছে, যেটা বর্তমানে ভ্যাকান্সি রয়েছে 30,000 প্লাস ভ্যাকান্সি সিভিক ভলেন্টিয়ারের রয়েছে এবং আপনাদের খুব শীঘ্রই এই নিয়োগটি হতে চলেছে। অ্যাপ্লিকেশন ডেট এখনও রিলিজ করা হয়নি এবং এন্ড অফ ডেট অবশ্যই আপনারা নোটিফিকেশান এলে জানতে পারবেন। এবং এবছরও যে অ্যাপ্লিকেশন হতে চলেছে সেটা অফলাইনই হতে চলেছে, আপনাদের অনলাইন প্রসেস হবে না, সম্পূর্ণ অফলাইনই আপনাদের আবেদন করতে হবে। জব লোকেশন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে নিজের থানায় আপনারা পোস্টিং পাবেন। সো অবশ্যই আপনাদের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে দেবো, যারা অ্যাসপিরেন্ট রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যারা সিভিক ভলেন্টিয়ারের অ্যাসপিরেন্ট রয়েছেন বা দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন এই চাকরির জন্যে। সো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের ক্লাস 8 পাস থেকে সর্বাধিক উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। প্রার্থীরা কোনো থানায় কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে না, এই ধরনের ক্যান্ডিডেট অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারবে। প্রার্থীদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম 20 বছর হতে হবে, সর্বোচ্চ বয়স 60 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এবং 1 জানুয়ারি 2023 হিসেবে আপনাদের বয়স ধরতে হবে অথবা নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি যে বছর প্রকাশিত হবে সেই সালের হিসেবে আপনাদের বয়সটা ধরতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনারা অনেকেই বলছেন যে এবছর থেকে কি লিখিত পরীক্ষা হবে বা নতুন রিক্রুট হলে কি লিখিত পরীক্ষা হবে, সো বলে রাখি ইন্টারভিউয়ের মাধ্যমেই রিক্রুট করা হবে, কারণ এই সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বে কিন্তু কোনো বোর্ড থাকে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড বা কলকাতা পুলিশ বোর্ড কিন্তু থাকে না, এটা কিন্তু নিজের থানার মাধ্যমেই হয়, নিজস্ব যে লোকাল থানাগুলি রয়েছে সেখানে কিন্তু ফর্ম পাওয়া যায় এবং তারাই কিন্তু রিক্রুটের দায়িত্বে থাকে। ট্রেনিং আপনাদের পুলিশ লাইনের 10 দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয় এবং পুলিশ লাইনে প্রতি 1 মাস অন্তর একটা ট্রেনিং দেওয়া হয় আপনাদের সিভিক ভলেন্টিয়ারের। এবং অবশ্যই প্লেস অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক গার্ড এবং পুলিশ স্টেশনে আপনাদের কিন্তু চাকরির প্রমোশন হতে পারে। আবেদন পদ্ধতির ক্ষেত্রে আপনাদের ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হয় এবং অবশ্যই আবেদন ফর্ম আপনারা লোকাল থানাতে আপনাদের যোগাযোগ করতে হয়, রীতিমতো তাদের সাথে কানেক্ট থাকতে হয় এবং নতুন ভ্যাকান্সি যদি থাকে সেই পুলিশ স্টেশনে বা আপনাদের পুলিশ স্টেশনে সেটা কিন্তু আপনাদের নিজস্বভাবে খোঁজ নিতে হয়, কারণ আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ারের সেইভাবে কিন্তু নোটিফিকেশান একেবারে সমস্ত জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। লাস্ট একটা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল, যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো এভাবেই কিন্তু নোটিফিকেশান আসে আপনাদের নিজস্ব পুলিশ স্টেশনের যদি ওয়েবসাইট থাকে সেভাবে, সেই ওয়েবসাইটে আপনারা চেক করতে পারেন বা অবশ্যই যোগাযোগটা রাখতে হবে, তবে আপনারা সিভিক ভলেন্টিয়ারের নিউ রিক্রুটমেন্ট সম্পর্কে আপনারা আপডেট পাবেন। এবং অবশ্যই আবেদন পদ্ধতির ক্ষেত্রে যেটা বললাম, আপনাদের অবশ্যই নিজস্ব থানার সাথে আপনাদের কন্ট্যাক্ট রাখতে হবে এবং আবেদন শুরু হলে তারা কিন্তু অফলাইনে ফর্ম জমা নেবে এবং সেখানেই আপনারা ফর্ম জমা নিতে পারবেন। কোনো প্রকার থার্ড পার্টির মাধ্যমে কিন্তু এই সিলেকশন প্রসেস বা এই রিক্রুট হয় না, সম্পূর্ণ নিজের থানার ওপর আপনাদের অবশ্যই যোগাযোগ রাখতে হবে, তারাই কিন্তু রিক্রুট করে।
কি কি ডকুমেন্ট লাগবে? শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, আপনারা যদি কোনো কাস্টে হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট দেবেন, আপনাদের পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, পরিচয় প্রমাণপত্র দিতে হবে, যোগাযোগের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে, এবং একটি থানা থেকে ফর্ম দেওয়া হয় বা আপনাদের একটা দরখাস্ত লিখতে হয়, ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হয়। অ্যাটাচ করে আপনারা অবশ্যই সেটা জমা দিতে পারবেন। এবার আপনারা সিভিক ভলেন্টিয়ারের ফর্ম বেরিয়েছে, রিক্রুট হচ্ছে কি না সেটা কীভাবে জানবেন? সো পুজোর আগে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা টেম্পারারি হোমগার্ডের একটা ভ্যাকান্সি প্রত্যেক বছরই আসে। সো এবছরও কিন্তু পুজোর আগে একটা ভ্যাকান্সি আসবে, টেম্পারারি বেসিসে আপনাদের একটা রিক্রুট করাই সিভিক ভলেন্টিয়ার বা আপনাদের টেম্পারারি হোমগার্ডের একটা কাজের বিজ্ঞপ্তি কিন্তু প্রত্যেক বছরই পুজোর আগে প্রকাশিত হয়, এবং তাদের মূলত ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকে, 15 থেকে 20 দিনের জন্য রিক্রুট করে থাকে। সো সেই রিক্রুটটা কিন্তু যে সমস্ত জনবহুল অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু প্রতি বছরই একটা রিক্রুট করে থাকে টেম্পারারি হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার পদে। সো এর জন্য আপনাদের পুলিশ স্টেশনের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, এবং সেখানে কিন্তু তারা যদি ফর্ম বেরোয় তারা কিন্তু সেটা খবর দিয়ে দেবে, বা আপনাদের নিজের দায়িত্বে কিন্তু খবর নিতে হবে নিজের পুলিশ স্টেশনে, থার্ড পার্টির মাধ্যমে রিক্রুট হয় না। সো আপনারা অবশ্যই নিজের থানার সাথে যোগাযোগ রাখতে পারেন, বা আমরা যদি আপডেট পাই, প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি ব্লকের আমরা আপডেট অবশ্যই পাবো না, সো যেগুলি আপডেট পাবো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়াও আপনারা কন্ট্যাক্ট রাখবেন, সেক্ষেত্রে আপনারা এই ফর্ম ফিল আপ সম্পর্কে জানতে পারবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের আপডেটগুলি আপনাদের সাথে আমরা রীতিমতো শেয়ার করি, সো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।